12 বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিবরামপল্লি এলাকা থেকে সোমবার রাতে এক 73 বছর বৃদ্ধকে গ্রেফতার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত ওই বৃদ্ধকে মঙ্গলবার বেলা 5:30 নাগাদ জলপাইগুড়ি আদালতে তোলা হয় সম্পূর্ণ ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, গত সোমবার ভক্তিনগর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার। জানা গিয়েছে, সোমবার সকালে ওই বৃদ্ধের কাছে পড়তে যায় ওই নাবালিকা, ব্যাচে কেউ না থাকার সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ ওই নাবালিকার পরিবারের। এরপর সোমবার বিকেলে ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে শিবরামপল্লি এলাকা থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। এরপর ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।